এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিবেন আমাদের সহকর্মীরা প্রথমে যাব ঘটনাস্থলে সেখানে আছেন নাইমাল জিকো জিকো সেনাবাহিনীর সাথে সমন্বয় করে অভিযান চালানোর কথা শুরু হয়েছে কিনা জানাবেন অভিযানটি পরিচালনা করার কথা ছিল ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেটি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে তবে ভেতরে তারা কি ধরনের প্রক্রিয়ায় কাজ করছে সেই বিষয়টি কিন্তু আমরা গণমাধ্যমরা এখন পর্যন্ত তেমন কিছু জানি না এবং ভেতরে আসলে আগুনের কি অবস্থা সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কারণ আমরা সব শেষ যেটি দেখেছি যতক্ষণ ভেতর পর্যন্ত ছিলাম তখন যেটি দেখেছি যে আগুন হলো কন্টেইনারগুলোতে জ্বলছিল এবং সেটি নেভানোর যেই চেষ্টা সেটি আসলে করা হচ্ছিল না যাতে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা কিন্তু কন্টেইনারগুলোতে পানি দিয়ে সেই কন্টেইনারগুলোকে ঠান্ডা করার কাজটি করে আসছিল আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে আরেকটি বিষয় আমাদেরকে যেটি বলা হয়েছে যে এখানে গুদামজাতকরণ যে নীতিমালাটি আছে সেটি এই কন্টেইনার ডিপোতে মানা হয়নি পাশাপাশি ফায়ার সেফটির যেই বিষয়টি ছিল সেটিও কিন্তু এখানে মানা হয়নি তো এই বিষয়গুলো আসলে তদন্তাধীন রয়েছে সেই বিষয়গুলো কিন্তু শনাক্ত করা হবে এছাড়াও গত পরশুদিন যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন থেকে এখন পর্যন্ত আসলে এখানকার যা মালিক কর্তৃপক্ষ আছে তারা এখন পর্যন্ত সেভাবে কোনো সহযোগিতা করেনি যেমনটি গতকালকেও জানিয়েছিলাম যে ঠিক সারা পুরো এক 23 ঘন্টা পরে গিয়ে মালিক পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এসে জানিয়েছেন যে যেখানে আগুন জ্বলছে সেখানে আরও দুটি রাসায়নিক পদার্থ ভর্তি দুটি কন্টেইনার রয়েছে তো যার কারণে যেটি দেখা গেছে যে এখানে আসলে মানুষের যেই অবস্থা এবং পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেই অবস্থা হয়ে দাঁড়িয়েছিল সেটি নিয়ে কিন্তু আসলে একটু বিপাকেই পড়তে হয়েছে তো এখানে যদি সামগ্রিকভাবে আমি বলি যে যদি সেটি হচ্ছে মানে আমরা লাইভে আছি একটু যদি বলেন যে ভেতরে আসলে আপনাদের এখন কোন প্রক্রিয়ায় কাজ চলছে আচ্ছা আপনারা জানেন যে আমরা গতকাল সকাল থেকে এখানে কাজ শুরু করেছি এটা একটি বড় একটি কাজ আপনারা জানেছেন এটা ভয়াবহ একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে তো এটার পেছনে আমরা ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে আমরা এখানে কাজ করে যাচ্ছি আর আজকে সকালের আপডেটটা হলো যে এখানে আমরা নতুন করে 4টা ডেঞ্জারাস গুড বা বিপজ্জনক যে দ্রব্যাদি এই দ্রব্যাদিগুলোর যে কন্টেনার এটা আমরা আইডেন্টিফাই করেছি এর জন্য আমরা সবাইকে আপনাদেরকে দূরে সরিয়ে এনেছি আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আর এখন আমাদের আগুনটা মোটামুটি আমাদের বলতে পারি যে আমরা নিয়ন্ত্রণে চলে এসেছে বাট সময় লাগবে বিকজ এইটা অনেক বড় একটা এরিয়া প্রায় 26 একরের মতো একটা এরিয়া কিছু জায়গায় এখনও ধোঁয়া দেখা যাচ্ছে আমাদের কন্ট্রোলে আছে আমরা চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ যেমনটি শুনছিলেন তানজিনা যে এখন পর্যন্ত নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তো এই ছিল এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য